আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইমদাদুল হক। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নাদিয়া আহমেদ। কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার শুটিং কি কি আছে সামনে? আর শুটিং এর মধ্যে আসলে আমি বেশ কয়েকটা সিরিয়াল অন এয়ারে যাচ্ছে এবং নতুন কিছু সিরিয়ালের কাজ করছি, সব মিলিয়ে এগুলোরই কাজ চলছে। আর এই মুহূর্তে আসলে এই করোনার সময়ে আমাদের নাটকের কাজ বরঞ্চ হচ্ছে, আমি যেহেতু নৃত্যশিল্পীও সেইভাবে নাচের কাজ করতে পারছি না অনেকদিন ধরে, কিন্তু নাটকের কাজ করছি। আর লকডাউনের আগে যেই কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো কাজ আসলে এখন পুরোপুরি চলছে। আপনার ফিল্মে দেখতে পাচ্ছি যে অনেকেই ফিল্মে যাচ্ছে, ফিল্মে অভিনয় করছে, আপনার সিনেমায় কাজ করার কোনো ইচ্ছে আছে কি না? ফিল্মে আসলে এখন অনেক এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে, অনেক ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ হচ্ছে। আসলে আমি যখন আসলে কাজ শুরু করি তখন তো শুধু নৃত্যশিল্পী ছিলাম এবং অভিনয়ের ব্যাপারটা ছিল যে আচ্ছা অল্প অল্প করছি বা এরকম। তখন ফিল্মের ক্ষেত্রে ছিল যে টেলিভিশনে অভিনয় করব, ফিল্মের দিকে হয়তো বা কাজ করব না। আসলে দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেছে এখন টেলিভিশনে অভিনয় করছি। এটা আমার বলবো যে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি মানে কোন শিল্পী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি দুটোই বলি এখন, অভিনয়শিল্পী এবং নৃত্যশিল্পী, আসলে দুটো হওয়ারই চেষ্টা করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতা বলবো যে গল্প যেহেতু অনেক অনেক অন্যরকম গল্প হচ্ছে, অ্যাক্টিং করার অনেক সুন্দর সুন্দর তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো হতেও পারে যদি এখন, কারণ একসময় প্রচুর না করেছি যে ফিল্মে কাজ করব না, তো এখন যদি ওরকম কোনো ক্যারেক্টার পাই যেটা দেখে মনে হয় যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আমার জন্য প্রযোজ্য এবং আমি করলেও হয়তো বা দর্শকরা কিছু দেখতে পাবে বা দর্শকদেরও ভালো লাগবে, তাহলে হয়তো ওরকম কিছু একটা হতে পারে। লিখন এবং নাদিয়া এই দুজনের নৃত্য কিন্তু এখনও মানুষ মিস করে অনেক, তো এখন ক্যামেরার পেছনে কি কাজ করার কোনো পরিকল্পনা আপনার আছে কি না? আমি বিটিভির ইন্ডাস্ট্রির ডান্স ডিরেক্টর, সো আমি বিটিভিতে নাচের প্রোগ্রামগুলোতে আমি আমি কোরিওগ্রাফি করি। এছাড়া আমরা যে মঞ্চে যে পারফরমেন্সগুলো করি, আমাদের দলটার নাম হচ্ছে নৃত্য কথা, সেটা থেকে আমি এবং লিখন দুজনই আসলে আমরা পরিচালনা করি, তো সেখানে একটা ক্যামেরার পেছনের কাজই করি। আর হ্যাঁ, এটা সত্যি বলবো যে দর্শকদের ভালোবাসার কারণে যে নাদিয়া লিখন জুটির ব্যাপারটা, সেটা সেই 2000 সাল থেকে 2020 সাল, অনেকটা লম্বা সময়। অবশ্যই তাদের মানে আমি আসলে দর্শকদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এত ভালোভাবে নিয়েছে। নাটকে আপনি ডিরেকশনে আসবেন কি না? আমার কাছে ডিরেকশন অনেক কঠিন মনে হয় এবং আসলে আমি মাত্র, আমার কাছে যেটা মনে হয় যে অভিনয় ক্ষেত্রে আমি প্রতিনিয়ত শিখছি, ক্যামেরার পেছনে কাজ করার পরিকল্পনা আমার একদমই নেই অভিনয়ের ক্ষেত্রে, মানে নাটক পরিচালনা করব আমার কাছে মনে হয় যে এটা ভীষণ কঠিন একটা কাজ এবং আমি ওই ব্যাপারে আসলে পাই আগাচ্ছি না। আমি এখন শুধুমাত্র আসলে কাজ করছি, কাজ করতে ভালো লাগে এই। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীকে? আমি আসলে একজনের নাম বলতে পারবো না, নতুন পুরানো মানে যখন ছোটো ছিলাম তখন যারা এখনকার যারা লিজেন্ড আর্টিস্ট তাদের যেরকম অভিনয় মুগ্ধ হয়ে দেখতাম, তারপরে যখন প্যাকেজের সময় শুরু হলো সেই সময় জাহিদ ভাই, তকির ভাই, সমীর বিপাশাপা, যাদেরকে পরবর্তীতে আবার কো আর্টিস্ট হিসেবে পেয়েছি, তার পরবর্তীতে আমাদের সহ মানে সমসাময়িক যারা ছিল, ইভেন এখন যারা নতুন কাজ করছে তারাও অনেকে অনেক ভালো অভিনয় করে। আমি যে কারো ভালো কাজ আমাকে অনেক অনুপ্রাণিত করে আমি বলবো। কার অভিনয় আপনার খুব বেশি ভালো লাগে? সবসময় দেখতে খুব ভালো লাগে উত্তম কুমারের অভিনয়, মানে আমার একজন মানে একটা পার্সোনালিটি মনে হয়, মানে শুধু অভিনয় না একটা অরা মনে হয় যে উত্তম কুমারের অভিনয়, তার যে কোনো অভিনীত ফিল্ম মানে দেখতে আমার মনে হয় না যে এটা আগে দেখেছি বা আগেও মানে অনেকবার দেখে ফেলেছি, এরকম মনে হয় না, পুরনো হয় না কখনো। ওপার বাংলায় কি কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা? জানি না, এখনো ওরকম কিছু ভাবিনি। যদি আপনি অফার পান তাহলে কি করবেন? ওই যে বললাম যে যদি ওরকম কোনো অফার হয়, যে কোনো সেটা নাটক ফিল্ম যেটাই হয়, চরিত্রটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে এবং গল্প চরিত্র এই দুটো আসলে আমাকে সবচেয়ে বেশি, যে কোনো ক্যারেক্টার প্লে করার আগে আমার কাছে মনে হয় যে গল্পটা কেমন এবং সেখানে আমার চরিত্রটা কেমন, সেটা যদি আমাকে টানে তাহলে নিশ্চয়ই। শিশু মেলা দিয়ে আপনার শুরু, আপনার শৈশবটা আসলে কোথায় কেটেছে? আপনি তো অনেক কিছু জানেন দেখছি। শৈশব আমার পুরোটাই আসলে আমার ঢাকা শহরেই বেড়ে ওঠা, আর পুরো ছোটোবেলাটাই আমার কেটেছে নাচের মধ্য দিয়ে। সো একদম আমার শৈশব নাচ, স্কুল, নাচের রিহার্সাল, অনুষ্ঠান, পড়ালেখা, এইভাবেই আসলে আমার, এবং বিটিভিতে আসলে প্রোগ্রাম করতাম নিয়মিত,
এভাবেই কেটেছে। বিভিন্ন গণমাধ্যমে দেখেছে যে আপনার জন্ম ইরাকে, আসলে আপনার জন্ম কোথায়? আমার বাবা ছিলেন আগে ইরাকে, সো ওই ব্যাপারটা নিয়ে তখন একটা কনফিউশন ছিল। বাট মানে অনেকে ভেবেছে যে আমি যখন বলেছি যে আমার বাবা ইরাকে ছিলেন আমার জন্মের আগে, তো সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। বাট সেরকম কিছু না, আমার বাবার বাড়ি যদিও বরিশাল, আমি পিরোজপুরে, সো আমি পিরোজপুরে, কিন্তু আমি পুরো জন্মের পর থেকে ঢাকায় থাকার কারণে আসলে আমি বরিশালের ভাষাটাও ওভাবে রপ্ত করতে পারিনি যতটুকু আসলে অভিনয় করতে এসে পারি আর কি। সো একেবারে ছোটো থেকে এখন পর্যন্ত আমার গ্রাম বলি আর যেটাই বলি আসলে আমার ঢাকাতেই বেড়ে ওঠা। আপনার প্রথম নাটক কোনটি ছিল? প্রথম নাটক ছিল বারো রকমের মানুষ, 1992 সাল। সেই নাটকের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। সেই নাটকের অভিজ্ঞতা হচ্ছে নতুন করিতে আসলে আমি অভিনয়ে যখন পুরস্কৃত হলাম, তৃতীয় স্থান অধিকার করেছিলাম, কিন্তু আমার কাছে ওটাই মনে হয়েছিল আমি বোধহয় প্রথম পুরস্কার পেয়েছি। কারণ আমার নাচের আসলে যতদিনের অভিজ্ঞতা ছিল, চর্চা ছিল বা আমি শিখেছি, অভিনয়টা আমি শুধুমাত্র নতুন করির জন্য একটা ক্যারেক্টার আমি কিছুদিন চর্চা করেছিলাম। তো আমি যখন থার্ড হলাম ওইটা আমার একটা বিশাল বড় পুরস্কার ছিল, এবং তখনই আমি টেলিভিশন থেকে একটা অফার পাই যে একটা ধারাবাহিক নাটকে আমার একটা চরিত্র আছে। এবং ওই সময় আসলে আমার অতটা যে ইমদাদুল হক মেলনের লেখা বা বড় বড় আর্টিস্ট সুবর্ণা মোস্তফা থেকে শুরু করে দিলা জামান, কে এস ফিরোজ, ওই তারিকা নাম, নিমা রহমান, তো তাদের সাথে আসলে অভিনয় করার ব্যাপারটা মানে আমার মনে হচ্ছিল যে হয় ওনারা বড়, কিন্তু আসলে আমি ওরকমভাবে বুঝে উঠতে পারছিলাম না। তো আর ব্যাপারটা ছিল এরকম যে একটা নাটক করলেই তখন সবাই মানে রাস্তাঘাটে সবাই ক্যারেক্টার ধরে ডাকতো, তো ওইটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। মানে ওরকম যে হতে পারে সেই ব্যাপারটা ছিল না, কিন্তু আমি সেটা যেরকম এনজয় করেছিলাম, কিন্তু আমার অভিনয় জীবনের ইতি আমি ওখানে টেনে ফেলি যে না আপাতত স্টপ, আমি আবার নাচ এবং পড়ালেখায় দুটো নিয়েই থাকবো। যেটি বললেন যে তখন ক্যারেক্টারের নাম ধরে মানুষ ডাকতো, এখন তখনকার নাটকের জনপ্রিয়তা আর এখনকার নাটকের জনপ্রিয়তা একটু কি ভাটা পড়েছে? তখন যেটা ছিল টেলিভিশন চ্যানেল একটা ছিল, এবং বলবো যে আমাদের এত সহজলভ্য ছিল না কোনো কিছু। এখন মন চাইলেই আমাদের আমি বলবো আকাশ সংস্কৃতি আছে, আমরা যে কোনো দেশের যে কোনো চ্যানেলস দেখতে পাচ্ছি, ইভেন আমাদের টিভি পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না, আমরা মোবাইলেই আমরা যা খুশি তাই দেখি, আমরা মোবাইলেই টিভি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি, এবং আমরা অনলাইনে টেলিভিশন ছাড়া আমাদের ওয়েবের কত কত বলবো যে অ্যাপ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। সো তখন ছিল কি যে একটাই টেলিভিশন, কারণ আমার মনে আছে টেলিভিশন খোলার আগে একটা বার থাকতো, কালার বার, ওই সময় থেকে টেলিভিশন ছেড়ে বসে থাকতাম। সো তার মানে মানুষের আগ্রহ ছিল ওই একটা চ্যানেলের উপরে, এবং সেই কারণে একটা বাংলাদেশ টেলিভিশনে যে কোনো আর্টিস্টের একটা পারফরমেন্স যাওয়া মানে সে বিখ্যাত হয়ে যাওয়া মানে, এবং তখন আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল বা ওইটার প্রতি মানুষের আগ্রহ ছিল। এখন অনেক বেশি চ্যানেল, অনেক বেশি সেইভাবে হয়তো বা পরিচিতি পাওয়ার ব্যাপারটাও অনেক কঠিন হয়ে পড়ে, কারণ দর্শক আসলে ডিস্ট্রাক্ট হয়ে যায় যে কোনটা দেখবে কোনটা দেখবে না, এইরকম একটা ব্যাপার থাকে। কাজের মান কি কমেছে? যে কোনো কিছুরই যদি সংখ্যা বেড়ে যায় তখন কোয়ালিটিটা ধরে রাখা একটু কঠিন, সেটা যে কোনো আমি যে কোনো প্রোডাকশন, সেটা শুধু আমি বলবো না যে নাটক, নাচ, গান, যে কোনো জায়গায় কাজের সংখ্যা বেশি হয়ে গেলে আসলে হয়তো সবগুলোর কোয়ালিটি সেম হবে না, কিন্তু আমি বলবো যে প্রতি সময়ই প্রতিটা জেনারেশন যখন আসছে তাদের সাথে সাথে অনেক ট্যালেন্টেড মানুষজনও আসছে, সে নির্মাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী যদি বলি, সেই জায়গাতে অনেক ট্যালেন্টেড লোকজন আসছে। তবে আমি একজন শিল্পী হিসেবে আমার একটা আক্ষেপের জায়গা আছে, সেটা হলো এখন গল্পের বলবো যে একটু সংকট ঠিক না, যেটা হয় যে ভালো গল্প নিয়ে কাজ করার আগ্রহটা হয়তো নির্মাতাদের কমে গেছে। এখন একটা সমস্যা তৈরি হয়েছে, ভিউয়ারশিপ এবং লাইক, যার যত ভিউ বেশি তার তত বেশি কাজ, কিন্তু ভিউ মানেই যে সেই কাজের কোয়ালিটি অনেক বেশি, সেই কথাতে আমার মতো অনেকেই বিশ্বাস করে না, এবং সেই কারণেই কিন্তু আপনি জিজ্ঞেস করছেন যে কোয়ালিটি সেম হচ্ছে কিনা, কারণ আপনারা আগের নাটকগুলো যত মনে রাখতে পারছেন এখনকার নাটকগুলো মনে রাখতে পারছেন না, এখন অনেক বেশি ইজি গোয়িং নাটক হয়ে যাচ্ছে যেটাতে হয়তো ডেপথ থাকছে না, এবং সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো যে ভালো স্ক্রিপ্ট বাছাই করছে না, অনেক ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার আছে যাদের কাজ নেওয়া হচ্ছে না। সো সব কিছু মিলিয়ে যদি, এবং এটা একটা টিমওয়ার্ক, তো যখন পুরো টিমটা মিলে একটা ভালো কাজ করবে তখন দর্শকদেরও ভালো লাগবে।
নাদিয়া আহমেদ কি স্রোতে গা ভাসাচ্ছেন? সেটা আপনারাই ভালো বলতে পারবেন। নাইম ভাইয়ার সাথে আপনার সংসার জীবন কেমন কাটছে? সংসার জীবন সংসারের মতো করে কাটে, সংসার জীবনটা একেবারেই আলাদা আমার। আর আমাদের দুজনে যদিও একই প্রফেশনে কাজ করি, কিন্তু তারপরেও দেখা যায় যে কাজের বাইরে আমাদের এতটুকু ব্যাপার থাকে যে আমাদের কাজের বাইরে পুরোটা সময় আসলে আমরা একসাথে থাকার চেষ্টা করি, এবং আমাদের বন্ধু বান্ধবও দেখা যায় কমন, সো আমরা তখন একসাথেই সময় কাটাই। সংসার কি সামনে বড় হচ্ছে কি না, সেই চাওয়া তো সবারই থাকে। আমি যেমন আপনার ভক্ত, আমি ছোটবেলা আপনার খুবই ভক্ত ছিলাম, এখনও আপনার ভক্ত, আমার মতো আরও যারা ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি আমার ভক্ত ছিলেন এবং আছেন, আচ্ছা, এবং যারা আমার ভক্ত আছেন, আসলে আমার চেষ্টা থাকে আপনাদের জন্য ভালো কিছু কাজ করবার। এখন আসলে একটু টাফ হয়ে যায় যে আমরা একটা কোনো কাজের মধ্যে আপনাদের প্রত্যেকের কাছে শুনতে হয় যে বিজ্ঞাপন বিরতি এত বেশি থাকে, দেখতে পারি না, প্রচারের টাইমিং ঠিক থাকে না, তারপরে আসলে আমরা শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য কাজ করে যাই, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, আর সেই ক্ষেত্রে মানে আমাদের একটাই প্রাপ্তি থাকে যে আপনাদের ভালোবাসা। তো দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি, আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি, আর এই তো ভালো থাকবেন সবাই। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদের সঙ্গে।